আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আলোচনা করা হয়েছে পেঁয়াজ খাওয়ার উপকারিতা কি, পেঁয়াজ খেলে কি গ্যাস হয়, কাঁচা পেঁয়াজ খেলে কি বুক জ্বালা করে, কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পেঁয়াজের ভূমিকা কি, পেঁয়াজ সম্পর্কে এ সকল আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, শরীরের পুড়ে যাওয়া স্থানে পেঁয়াজ লাগালে কি হয়? উত্তর, রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা গৃহিণীদের সঙ্গে আকসারাই হতে থাকে, সেক্ষেত্রে পেঁয়াজ দারুণ উপকারে আসে। আপনি ভাবতেছেন কেমনভাবে? এবার থেকে পুড়ে গেলে ক্ষত স্থানে এক টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন। অল্প সময়ে দেখবেন জ্বালাভাব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতও সেরে গিয়েছে। পরের প্রশ্ন, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পেঁয়াজের ভূমিকা কি? উত্তর, সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে, ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে একাধিক ব্রেন ডিজিজ হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। পরের প্রশ্ন, ডায়াবেটিক্স থেকে রক্ষা পেতে পেঁয়াজের উপকারিতা কি? উত্তর, একেবারে ঠিক শুনছেন, 21 শতকে সবথেকে ভয়ঙ্কর এই রোগকে দাবিয়ে রাখতে পেঁয়াজের কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে এই সবজিতে উপস্থিত বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাকে বাড়াতে দেয় না, সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে, ফলে ডায়াবেটিক্সের প্রকোপ বৃদ্ধির সুযোগই থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কাঁচা পেঁয়াজ খেতে আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে। পরের প্রশ্ন, কাঁচা পেঁয়াজ খাওয়া কি হারাম? উত্তর, পেঁয়াজকে নিকৃষ্টকর বলার উদ্দেশ্য হল জান্নাতের মান্না সালোয়ার তুলনায় দুনিয়ার এসব খাবার একেবারে নিকৃষ্ট। তবে এর মানে এই নয় যে এসব খাবার মুসলমানদের জন্য বর্জনীয়। তবে হ্যাঁ, মসজিদে কিংবা কোনো সমাবেশে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, কেননা এর মাধ্যমে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় যা অন্য মানুষ ও মসজিদে থাকা ফেরেস্তাদের জন্য কষ্টের কারণ হবে। পরের প্রশ্ন, কাঁচা পেঁয়াজ খেলে কি বুক জ্বালা করে? উত্তর, বেশি পরিমাণ পেঁয়াজ খেলে বুক জ্বালা করতে পারে। আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোইন্টারোলজিতে প্রকাশিত একটি গবেষণা বলেছে বুক জ্বালা নেই এমন লোকেরা পেঁয়াজ খেলে সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু দীর্ঘস্থায়ী বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের রিফ্লক্স ডিজিজের লোকেরা পেঁয়াজ খেলে উপসর্গের মাত্রা বাড়তে পারে। পরের প্রশ্ন, পেঁয়াজ খেলে কি গ্যাস হয়? উত্তর, পেঁয়াজে প্রাকৃতিকভাবে ফ্রুক্টোজ রয়েছে যা কিছু মানুষের ক্ষেত্রে আন্তরিক গ্যাসের উৎস হতে পারে। পেঁয়াজ সংশ্লিষ্ট গ্যাসের লক্ষণ হিসেবে পেট ফেঁপে যেতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, ঘন ঘন বাতকর্ম হতে পারে ও মুখ থেকে দুর্গন্ধময় নিঃশ্বাস বের হতে পারে। পরের প্রশ্ন, পেঁয়াজ খেলে কি অ্যালার্জির সমস্যা হতে পারে? উত্তর, বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতার জন্য নিয়মিত পেঁয়াজ খাওয়া আমাদের জন্য উপকারী, তবে পেঁয়াজ অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের জন্য খাওয়াটা মোটেও নিরাপদ নয়। কারণ হিসাবে বলা হয় অ্যালার্জি ও ক্লিনিক্যাল ইমিউনোলজি জার্নাল অনুসারে অ্যালার্জির অন্যতম একটি উৎস হচ্ছে পেঁয়াজ। যদি আপনার পেঁয়াজের কারণে অ্যালার্জি হয় তবে আপনার মনে রাখা উচিত যে পেঁয়াজ খেলে ত্বক এবং চোখের লাল ভাব, ত্বকের চুলকানি, শ্বাস নিতে অসুবিধা, শরীর জ্বলন ইত্যাদির মতো অ্যালার্জির কারণগুলির জন্ম দিতে পারে।